রাজ্যৰ প্ৰতিগৰাকী শিক্ষাৰ্থীৰ বাবে বাধ্যতামূলক হ'ব পেন। পেন হ'ব শিক্ষাৰ্থীৰ এটা অন্যতম একাউণ্ট নম্বৰ, যি নম্বৰত সঞ্চিত হ'ব শিক্ষাৰ্থীৰ সকলো প্ৰমাণ পত্ৰ। ডিজিটেল যোগে সঞ্চিত হ'ব প্ৰতিগৰাকী শিক্ষাৰ্থীৰ প্ৰমাণ পত্ৰ। অনলাইন অফলাইন সকলো পাঠ্যক্ৰমৰ প্ৰমাণ পত্ৰ থাকিব পেনত। রাজ্যৰ লাখ লাখ শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের আন এক পদক্ষেপ রাজ্যৰ শিক্ষা বিভাগের। রাজ্যের শিক্ষার্থীর গুণগত মান নিরূপণের লক্ষ্যে শিক্ষা বিভাগের পেন, চমুক পার্মানেন্ট এডুকেশন নম্বর। অচিরে রাজ্যের প্রতিগী শিক্ষার্থীক প্রদান করা হব এই একাউন্ট নম্বর। আর এই পার্মানেন্ট এডুকেশন নম্বরের আজি এই কথাটো চিন্তা করছো যে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট সদৃশ এটা ছাত্র ছাত্রীসকলের একাউন্ট থাকবে, যত স্বীকৃতিপ্রাপ্ত যিখিনি সার্টিফিকেট বা সফলতা বা ক্রেডিট লাভ করে সেইখিনি যাতে সঞ্চিত করে রাখব পৰা যায়। অর্থাৎ তেখেতৰ কেবল কাগজের সার্টিফিকেট নহয়, এখন ডিজিটাল ডকুমেন্ট যাতে একাউন্টত সঞ্চিত হয়ে থাকে তার ব্যবস্থা আমি শিক্ষা হেতুতে করি। বিদ্যালয়ত নামভর্তির লগে প্রতিগৰাকী শিক্ষার্থীকে দিয়া হব একো একোটা পার্মানেন্ট এডুকেশন নম্বর, যিটো নম্বৰত সকলো তথ্য, সকলো সুবিধা, সকলো প্রমাণ সন্নিবিষ্ট থাকিব। যত ইয়ার পূর্বে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা বিভাগে প্রদান করেছিল বিশেষ একাউন্ট নম্বর, চমুকয় ব্যাঙ্ক অফ ক্রেডিট। কিন্তু এইবার রাজ্যের প্রথম শ্রেণীর অষ্টম শ্রেণীল সকলো শিক্ষার্থীকে দিয়া হব পেন। আমি ক্লাস ওয়ানের টুয়েলভলকে সামরি লম। আজি আইডিয়াটো সৃষ্টি হয়েছে আর সকলে কৈছে এটো ভাল আইডিয়া, গতি খুব সালে আমি ইয়াক কার্যকরী করি। আধুনিক শিক্ষা ব্যবস্থা ক্ষেত্র এয়া এক নতুন মান হব বলে দাবি করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। ইপিনে রাজ্যের শিক্ষা খণ্ডত ব্যবহার করা শিক্ষা সেতু এপসক সময়ে সময়ে বিভিন্নজনের অভিযোগ। এনে অভিযোগ নিষ্পত্তির বাবে রাজ্যের শিক্ষা বিভাগে গঠন করেছে এখন অভিযোগ দাখিলকারী সমিতি, যি সমিতিত এতিয়ারে পৰা শিক্ষক, অভিভাবক অথবা যিকোনো ক্ষেত্রের লোকে দাখিল করব পাৰিব অভিযোগ। আজিৰে পৰা এই প্রক্রিয়া আরম্ভ হওয়া বলে দাবি শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ বেগুর। আজির পৰা কমিটি কাম আরম্ভ করেছে, পেপারত বিজ্ঞাপন ওলাইছে, এটা কিউআর কোড দিয়া হয়েছে, কিউআর কোড দিলে তেওঁলোকে ওয়েবসাইটত যাব পাৰিব, তাত তেওঁলোকে নিজের অভিযোগখিনি লিপিবদ্ধ করব পাৰিব। কিউআর কোডত নগৈ পেলে এটা মেইল আইডিও দিয়া হয়েছে, গতি পোনপটিয়াকে মেইল যোগেও তেওঁলোকে জনাব পাৰিব। দীর্ঘদিনে শিক্ষা সেতু এপর বিরুদ্ধে অহা অভিযোগ সন্দর্ভত এতিয়া কি ধরনের অভিযোগ দাখিল হব সেয়া হব লক্ষণীয়। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।